নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নৌকা প্রতীকের নিশ্চয়তা পেয়ে প্রতিপক্ষ প্রার্থীর মা বাবাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত বুধবার বিকালে এলাকায় এসে স্থানীয় এক বাজারে মাইকে এই কুরুচিপূর্ণ বক্তব্য দেন জাহাজমারা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এটিএম সিরাজউদ্দিন। এই সময় তাকে স্বাগত জানাতে আসা প্রায় 500+ নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তার সমর্থকরা নিজস্ব ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে দ্বীপ উপজেলায়। তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। জাজমা ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি, তো আমাদের বর্তমান যে নৌকার কান্ডারি নৌকা নিয়ে যিনি আসছেন, ওনার যে নোংরা ভাষায় জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, এটা এমন লজ্জাজনক বিষয়। আমাদের জেলের সম্প্রদায় 70-80% লোক আমাদের এখানে জেলে, ওদেরকেও তুচ্ছ করা হয়েছে। আমরা ভোট ছাড়বো তোমার জন্য, আমাদের মাঠে গিয়ে নৌকার পথে ভোট করবো, এরকম কোনো পরিবেশ নেই। আমার লজ্জাজনক বিষয়, আমি মনে হয় মানুষের কাছে ভোট চাওয়ার কোনো আমার সুযোগ নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নৌকার প্রার্থী এটিএম সিরাজউদ্দিন তার প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মাসুম বিল্লাহ এবং তার মা বাবাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় কিছু গালি দিয়ে বলেন, এই দেশের রাজনীতি কি তোর আমলে করি না? আমি 26 বছর তোর বয়সের আমলে আমার রাজনীতি বয়স এইদিকে চেয়ারম্যান প্রার্থী গালি দেওয়া ভিডিও সম্পর্কে হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ জানান, তিনি গালি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা কোনোভাবে কাম্য নয়। এর সাথে হাতিয়ার সর্বস্তরের মানুষের মান সম্মান জড়িত। এই বক্তব্যের পর অনেকে তাকে প্রত্যাখ্যান করেছে। জনাব সিরাজউদ্দিন সাহেব গতকাল নমিশন নিয়ে আসার পর হাতিয়াতে ওনার যে অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন, এটা একজন চেয়ারম্যান হিসাবে আমরা খুব আশা করিনি। যে ভাষায় উনি বক্তব্য দিয়েছেন, ওখানকার 90% লোক জেলে, আর উনি নিজে এই ভাষার সাথে জড়িত। এভাবে উনি বক্তব্য দেওয়ার মাধ্যমে মূলত হলো ওই ভাষায় যারা জড়িত আছে ওদেরকে অপমানিত করা হলো। আমরা হাতিয়ার যারা জাহাজমাতে বসবাস করি এবং যারা হাতিয়ার অধিবাসী, তারা ওনার এই বক্তব্যে আমরা খুব লজ্জিত। এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মাসুম বিল্লাহ বলেন, তিনি আমাকে গালি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তার রাজনীতি শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমাকে সামাজিকভাবে ছোট করার জন্য তিনি এই ভাষায় বক্তব্য দিয়েছেন। দুইবারের চেয়ারম্যান, আমি একবারের চেয়ারম্যান। সে রাজনৈতিক মাঠে এসে মঞ্চে মিছিলে যে সকল উস্কানিমূলক কথা বলে, অসভ্য ভাষায় কথা বলে, যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়, সে এলাকাতে এসে বুঝতে পারছে সে জনবিচ্ছিন্ন, জনসম্পৃক্ততা নেই, যার কারণে সে উম্মাদের মতো যে কোনো ভাষায় মানুষের সামনে আমার বিরুদ্ধে কথাবার্তা বলে, যা সভ্য সমাজে কখনো গ্রহণযোগ্য নয়। এলাকার মানুষ তার এই আচরণে অত্যন্ত অসন্তুষ্ট এবং যে কোনোভাবে তাকে ভোটের ব্যালটের মাধ্যমে তাকে প্রমাণ করে দিবে এই এলাকা একটা সভ্য সমাজ, এই এলাকা একটা শিক্ষিত সমাজ, এই এলাকাতে কোনো ভালো লোক খারাপ লোকের কোনো স্থান নেই, অসভ্য লোকের কোনো স্থান। এই ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এটিএম সিরাজউদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতিয়ায় 11টি ইউনিয়নের মধ্যে 7টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী 11 এপ্রিল হাতিয়ায় সাধারণ ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের দিন ধার্য করা হবে। আমার এই বয়সে আমি কখনো শুনি নাই কোনো রাজনৈতিক লিডারের মুখে, উনি যে নোংরা ভাষা ব্যবহার করছে, উনি যে রাজপথে যে নামছে, যে লোকগুলা নিয়ে সবগুলা লোকের হাতে বল্লম ধামা তারপর ছুরি এবং লাড়ি নিয়ে উনি রাস্তায় নেমে গেছে, মানে উনি এবং ওনার নিজের মুখের বক্তব্য যে ভাষা, এটা আমাদের ফেসবুকও দেখছেন এবং সাধারণ জনগণও দেখছে। আমি আপনার কথা কি ভাষা ব্যক্ত করবো সেটা আমার মুখে দিয়ে আসে না। আমার এই লাইফের মধ্যে আমি কোথায়ও এই কোনো রাজনৈতিক লিডারের মুখে আমি
এই অস্থির ভাষা আমি শুনি না, আমি দেখিও না। নোয়াখালী থেকে রিপোর্ট করেছেন আরিফিন শাকিল, এনএন টিভি।